হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ট্রাস্ট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ট্রাস্ট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখবো। এখন আমাদের এই ট্রাস্ট ছাড়াও কীভাবে আমরা জিমেলের মধ্যে স্প্যাম, অল মেল, শিডিউল, ইম্পর্টেন্ট, ড্রাফট, সেন্ড, স্নোস, স্টার্ট এবং ইনবক্স, তো এই অপশনগুলো ইউজ করতে পারি, তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখানে আমরা ট্রাস্ট অপশনের বিষয়টা দেখবো। দেখার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমরা এই যে এখান থেকে মোর অপশনে আসবো, তারপর আমাদের এই যে এখানে দেওয়া আছে ট্রাস্ট, এখান থেকে এই ট্রাস্ট অপশনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে যে এই ট্রাস্ট অপশনের বিষয়টা কি, যে আমরা যদি কোনো কী করি, আমরা কোনো মেল আমরা ডিলেট করি, তাহলে সেই ডিলেটকৃত মেলটা আমাদের কোথায় চলে আসে, আমাদের এই যে ট্রাসে চলে আসে। এখন যেগুলো ডিলেট করা আছে সেগুলো কিন্তু আমার ট্রাসে আছে। এখন ধরো আমি যদি ইনবক্সে আসি, আসার পর এখান থেকে আমি যে কোনো একটা মেল, ধরো আমি এই যে এই মেলটা আছে, এই মেলটা আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ধরো আমি এই যে ডিলেট, বা আমি এইদিকে আসার পরে এই যে ডিলেট, আমি ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলাম। এই যে লেখা আসছে কনভার্সন মুভ টু ট্রাস, এই কনভার্সন মুভে ট্রাস হয়ে গেছে, আন্ডো করলে কিন্তু আবার চলে আসবে। তো আমরা আন্ডো না করলে, আমরা যদি আন্ডো না করে আমরা কি করি, আমরা এই জায়গা থেকে মোড়ের থেকে আমরা ট্রাসে চলে আসি, তাহলে কিন্তু মেলটা আমাদের এই জায়গাটা চলে আসছে, এখানে চলে আসলো। তা ট্রাস থেকে এখন ইচ্ছে করলে আবার কিন্তু আমরা মুভ করে আবার ইনবক্সে নিতে পারি, এখানে নিতে পারি। তাইলে এখন এই যে ট্রাসের মধ্যে যে মেলগুলো আছে, আপনি কোন মেলটা আপনি ধরেন যে ইনবক্সে নেবেন, তো সেটা প্রথমে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে আমি এই যে সিলেক্ট করলাম, পাস করার পরে এখন এই মেলটাকে আমি ইনবক্সে নেওয়ার জন্য কী করতে হবে, এখান থেকে যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, পাস করার পরে আমাকে এই যে লেখা আছে মুভ টু ইনবক্স, আমি মুভ টু ইনবক্স এখানে ক্লিক করে নিতে পারি, অথবা যদি আমি এই যে মুভ টু এখানে যাই, এখানে যাওয়ার পরে কিন্তু এখানে ইনবক্স আসছে। তাছাড়া ইনবক্সে ছাড়াও আপনার যেখানে দরকার, এই যেগুলো আছে বিভিন্ন লেভেলগুলো তৈরি করা, এখানে আমার এই যে এখানে যে লেভেলগুলো আছে, আমি যদি নিচ দিকে আসি, আসার পরে এই যে লেভেল, এখানে অনেকগুলো লেভেল তৈরি করা আছে। আপনি এখানে যদি কোনো লেভেল নিতে চান, তাহলে সেম ভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ টু থেকে এই যে লেভেলগুলো এখানে নিতে পারেন, অথবা ক্রিয়েট নিউ থেকে নতুন করে লেভেল তৈরি করে তার ভিতরে আপনি ইচ্ছা করলে মুভ করাতে পারেন। তারপরে এখন যে ইনবক্সে বসে এখান থেকে, বা আমরা এই যে এখানে মুভ টু ইনবক্সে ক্লিক করলাম, বাস ইনবক্সে কিন্তু চলে গেল আমাদের মেলটা, এই যে এখানে অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তাই এইভাবে কিন্তু আপনার ট্রাস্ট থেকে আপনি মুভ করে আপনার যেখানে দরকার সেখানে কিন্তু আপনি নিতে পারেন, তো আপনি এখান থেকে। তারপর আবার যদি মনে করেন আমরা এখান থেকে কোনো একটা মেল আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এই দুইটা মেল আমি যদি চাই যে কী করার জন্য, এখান থেকে ধরেন আমি যে পারমানেন্টলি আমি ডিলিট করে দিব, তাহলে আপনার ট্রাস্ট থেকে যদি আপনি পারমানেন্টলি কোনো মেল আপনি রিমুভ করে দেন, সেটা কিন্তু আমরা ধরেন যে কী করতে পারি না, আর এটা কিন্তু আমরা রিকভার করতে পারি না। কিন্তু রিকভার ট্রাস্ট থেকে করার পরে কিন্তু রিকভার অপশন আছে, সেটা কিন্তু সরাসরি আমরা এখান থেকে করতে না পারলেও সেটা কিন্তু অন্য ওয়েতে আমরা করতে পারি। সেটা কীভাবে সেটা আমি একটু পরে বলতেছি। তো এখন থেকে ধরেন আমরা যে এখান থেকে এই যে দুইটা মেল, এই যে দুইটা মেল আমি ধরুন এখান থেকে সিলেক্ট করার পরে, এই দুইটা মেল এখান থেকে আমি পারমানেন্ট ডিলেট করার জন্য কী করতে হবে, এই যে আমাকে ডিলেট ফর রিভার, এই যে ডিলেট ফর রিভার আমি যদি এখান থেকে, অথবা আমি এই যে এদিকে আসার পরে এখানে কিন্তু আমার ধরেন এই যে ডিলেট আর এই যে আর্কাইভ দুইটা অপশন কিন্তু এখানে ডিজেবল হয়ে আছে, কিন্তু এই যে এইটা দুইটা ইনেবল আছে। তাহলে এখন যখন কোনো মেল এখানে ডিলেট করার পর ট্রাশ আসবে, সেটা কিন্তু আমি সরাসরি এখান থেকে ডিলেট বা আর্কাইভ করতে পারি না, কিন্তু এখান থেকে কী করতে পারি, ডিলেট ফর রিভারে ক্লিক করে আমি পারমানেন্টলি ডিলেট করতে পারি, ডিলেট করতে পারি। সেই ক্ষেত্রে এই যে সিলেক্ট করার পরে এই যে ডিলেট ফর রিভার আমরা এখানে ক্লিক করলে এই দুইটা কনভার্সন ডিলেটেড ফর রিভার মানে পারমানেন্টলি ডিলেট হয়ে গেল। এখন এই দুইটা স্যার আপনি চান যে এই ট্রাসের সবগুলো মেল আপনি একসাথে কি করে দিবেন, আপনি এখান থেকে ডিলেট করে দিবেন, মানে সবগুলো এখান থেকে আপনি এমটি করে দেবেন, একটা মেলও আপনার এখানে থাকবে না ট্রাসের মধ্যে। তার সেই ক্ষেত্রে আমরা এই যে এমটি ট্রাস নাও, আমরা এমটি ট্রাস নাও যদি আমরা ক্লিক করি, তা সেই ক্ষেত্রে ট্রাস নাও যত মেল আছে সবগুলা এখান থেকে ডিলেট হয়ে যাবে, মানে ট্রাস্টটা পুরো এমটি হয়ে যাবে এখানে ক্লিক করলে। বাস আর যদি আমরা এখান থেকে এটা আমরা মনে করেন এখান থেকে এমটি না করি, তাহলে কি হবে, এই যেখানে বলা আছে মেসেজ হ্যাভ বিন ইন ট্রাস্ট মোর দেন 30 ডেজ উইল অটোমেট ডিলেটেড, যখন আপনি 30 দিনের ভিতরে আমরা এগুলো রিকভার না করব আমাদের এই মেলগুলো, তখন আমরা এমটি ট্রাস্ট না করলে অটোমেটিক্যালি 30 দিন পরে আমাদের এই ট্রাস্ট থেকে মেলগুলো পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে। তো এই বিষয়টা এখানে বলছে। বাস এখন ধরুন আমরা এখান থেকে যখন এই যে মেলগুলো আমরা এখান থেকে পারমানেন্টলি ডিলেট করি, যেমন আমি এখান থেকে কিন্তু কয়েকটা মেল ডিলেট করছি, তো এই যে ডিলেটকৃত যে মেলগুলো, বা আপনি এখান থেকে পুরো মেলগুলো যদি ডিলেট করে দেন, তো সেই ক্ষেত্রে এই পারমানেন্টলি ডিলেট করা মেলগুলো আপনি কীভাবে চাইলে আবার ধরেন যে রিস্টোর বা রিকভার করে আপনি ইচ্ছা করলে আবার নিয়ে আসতে পারেন আপনার জিমেলে। তো সেটা করার জন্য কী করতে হবে, আমাকে যাইতে হবে এখান থেকে গুগল থেকে, আমি যদি এখানে লিখি সাপোর্ট
ডট গুগল ডট কম। বাস এটা লেখার পরে আমি এন্টার প্রেস করি। বাস এখন কিন্তু আমার কাছে এই যে এখানে ধরেন গুগলে হেল্প এখানে চলে আসছে। আসার পরে এখন ধরেন আমরা কি করবো, এখান থেকে যেহেতু আমাদের জিমেলের যে মেলের ব্যাপারটা আমরা দেখবো, তো এখানে কিন্তু সাপোর্ট মানে গুগলের সাপোর্টটা চলে আসছে। তাহলে গুগলের তো আমাদের অনেক প্রোডাক্ট আছে, তো এখান থেকে ধরেন গুগলের সবগুলো প্রোডাক্ট আসছে, গুগল প্লে, সার্চ, অ্যাডসেন্স, তারপরে ইউটিউব, গুগল ক্রোম অনেকগুলো আসছে। তাহলে আমাদের কোনটা দরকার? জিমেল। আমরা এই যে জিমেলে ক্লিক করবো। বাস জিমেলে ক্লিক করার পরে আমার ব্রাউজ হেল্প টপিক, এখান থেকে আমি কোন টপিকটা দরকার আমি নিজ দিকে আসবো। নিজ দিকে আসার পরে দেবো আমাদের এই যে এখানে আসার পর একটু নিজ দিকে আসি, এই যে লেখা আছে ফিক্স এ প্রবলেম, আমাদের যে প্রবলেমটা সেটা আমাদের ফিক্স করতে হবে। আমরা এখানে ক্লিক করবো। করার পরে এখন এখান থেকে এই যে জিমেল মেসেজ আর মিসিং, এখান থেকে আমরা অপশনটা সিলেক্ট করবো। বাস করার পরে এখানে আমাদের জিমেল মেসেজ আর মিসিং, যে আমাদের জিমেলের মেসেজ যেগুলো আমাদের মিসিং আছে, তো সেগুলো আমাদের কোন জায়গা থেকে আমাদের মিসিংটা আমরা করছি, সেটা কি আমাদের কম্পিউটার থেকে কাজ করে করছি না অ্যান্ড্রয়েড থেকে না আইফোন আইপ্যাড থেকে। আপনি যেখান থেকে করবেন সেখান থেকে ঢুকবেন। যদি আপনি অ্যান্ড্রয়েড থেকে করে থাকেন আপনি অ্যান্ড্রয়েড ঢুকবেন, আর যদি আইফোন আইপ্যাড থেকে করেন সেখানে ঢুকবেন। তাহলে আমরা করছি কম্পিউটার থেকে, তাহলে আমরা কম্পিউটার ক্লিক করবো। বাস করার পরে আমরা এদিকে কোথায় চলে আসবো, আমরা এদিকে গেলে বেশিগুলো পড়বেন, এগুলো পড়বেন, আমরা চলে আসবো এদিকে এই যে এখানে অপশনে মোস্ট অফ মাই ইমেল আর মিসিং, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে যাবো। তার আগে ধরেন আমরা এই যে এখানে যে এই অপশনটা আমরা আসছি, এখানে ধরেন আমরা কিন্তু এইভাবে সাপোর্ট ডট গুগল ডট কম না লিখেও কিন্তু আপনি যদি সরাসরি এই যে জিমেল মেসেজ আর মিসিং এই সেন্টেন্সটা যদি আমরা গুগল থেকে যে ধরেন সরাসরি এখানে টাইপ করে দেই, গুগল মেসেজ আর মিসিং এটা লিখে টাইপ করে আমরা ধরেন এখানে যে এন্টার প্রেস করলে সরাসরি আপনার কম্পিউটার না আপনার অ্যান্ড্রয়েড কোথা থেকে ঢুকবেন, আপনি কোথা থেকে ঢুকবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা মোবাইল থেকে ঢুকতে চান এটা ক্লিক করবেন, আর কম্পিউটার থেকে এটা ক্লিক করবেন। বাস ক্লিক করলে সরাসরি দেন আমাদের কিন্তু এই যে এখানে যে অপশনটা আছে সেম অপশনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, দেখেন চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু ইচ্ছা করলে আমরা গুগল থেকে আসতে পারি জিমেল মেসেজ আর মিসিং লেখা। বাস আপনি একবার আসলে হবে, বাস আমি দেখাই দিলাম বিষয়টা। বাস এখন এখান থেকে বলছি আমরা কম্পিউটার অপশন থেকে আমরা নিজ দিকে আসবো। আসার পরে এই যে এখান থেকে আমাদের মোস্ট অফ মাই ইমেল আর মিসিং এখানে ক্লিক করবো। বাস করার পরে এখন এখান থেকে আমাদের কী করতে হবে, এই যে অপশনটা আছে উই ক্যান ফাইন্ড মিসিং ইমেল সিকিউর ইউর অ্যাকাউন্ট, আমরা এই অপশনটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমার এখানে কি করতে হবে, জিমেল মেসেজ রিকভারি টুল, এখানে আসার পর আমাদের এই যে কন্টিনিউ, আমরা এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করব। আর আপনি যদি অলরেডি আগে করে থাকেন, এই যে লেখছে লুকস লাইক ইউ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং অন দিস, আমরা ধরুন একবার এটা ইউজ করছিলাম এই কারণে এটা আসছে। যদি এটা আপনার আসলে কখন আসবে, যদি আপনি একবার ব্যবহার করে থাকেন, তবে একবার আমি ব্যবহার করছিলাম এই কারণে বলছে আমি স্টার্ট এগেন, আবার আমি এগেন করবো কিনা, তো সেই ক্ষেত্রে স্টার্ট এগেন দিলে পুনরায় আবার হবে। আর আপনি যদি কন্টিনিউ দেন কন্টিনিউ কাজ করতে, আমি স্টার্ট এগেন দিলাম যেহেতু এখানে আমি আবার করতে চাই, তাহলে এই ধরনের এখানে আসছে যেহেতু আমি একবার করছিলাম পুনরায় আবার করতে চাই, তাহলে স্টার্ট এগেন দিলাম। বাস আপনি কিন্তু স্টার্ট এগেন না দিয়ে আপনি কি দেবেন, আপনার কাছে প্রথমবার হলে আপনার কাছে কিন্তু এখানে সরাসরি কন্টিনিউ লেখা আসবে, যেহেতু একবার আমি করছি এই কারণে স্টার্ট এগেন দিছি। কিন্তু আপনি কি দেবেন, আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন, তো আপনি কন্টিনিউ আপনার কাছে এরকম আসলে আপনি কন্টিনিউ বা কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করবেন যদি আপনি প্রথমবার করেন। বাস এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন কিন্তু আমার এখানে রিকভারি রেজাল্ট 100% হয়ে গেল। বাস হয়ে যাওয়ার পরে এখন আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার যে মিসিং করা মেলগুলো আছে সেগুলো কি করবে, আপনার গুগল আপনার এই সেই ইয়ার মধ্যে আপনার যে ইনবক্সের মধ্যে মেলগুলো কিন্তু আবার এখানে কি করে দেবে, গুগল আপনার পাঠিয়ে দিবে। মানে আপনার যেই মিসিং মেলগুলো সেগুলো কিন্তু এখন আপনার আবার রিকভারি হয়ে যাবে আপনার আগে যে প্লেসে ছিল সেখানে। এইভাবে কিন্তু কাজটা করে, আপনাকে একটা ওয়েট করতে হবে 24 থেকে 48 ঘন্টা, তবে কাজটা হয়ে যাবে। এইভাবে আপনার কাজটা করতে পারেন আপনার ইগুলো যেটা আমি বললাম যে পারমানেন্ট রিলেট কিন্তু মেলগুলো। বা সেটা আমরা ক্লোজ করে দিলাম, বাস প্রসেসটাকে আমি দেখাই দিলাম, এটা আমি ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার আবার আমরা এখানে চলে আসি। বাস তারপরে আমরা তো এগুলো জানলাম, এখন জানার পরে এখন ধর আমরা এখান থেকে কিন্তু ট্রাস্ট মেলের মধ্যে অনেক কাজ করতে পারি। কি আপনি এখান থেকে যে মেলগুলো আমাদের এখানে মনে করেন যে আমরা সিলেক্ট করি, করার পরে এখন তো আমরা ডিলেট করা বা এই যে এমটি করা এই বিষয়গুলো জানলাম, পারমানেন্ট ডিলেট করা বিষয় জানলাম। এখন এই মেলগুলো থেকে আপনার কিন্তু কোনো মেল এখান থেকে আর্কাইভ বা ডিলেট করতে পারবো না, কিন্তু আমরা পারমানেন্ট ডিলেট করতে পারবো এখান অপশনের মাধ্যমে বা মাউসের ডান মাউসে ক্লিক করে আমরা ধরুন এখানে এই যে ডিলেট ফরম এটা করতে পারবো। কিন্তু নর্মালে এই যে ডিলেট আর দুইটা কিন্তু বসছি এখানে ডিজেবল আছে, যে ক্লিক করলে কিন্তু কাজ করে না, ক্লিক করলে কাজ করে না। কিন্তু মার্ক এস আনডিট আমরা দুইটা মেল আনডিট করতে পারতেছি, আবার আনডো করলে এই যে আবার আগের মতো হয়ে গেল। তাছাড়া আবার আমরা যদি সিলেক্ট করি, করার পরে আমরা কিন্তু এই যে আনডিট এখান থেকে সরা আমরা কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি আসি এখানে যে মার্ক এস আনডিট আমরা এখান থেকে করতে পারি, অথবা আপনি যদি এই যে এখানে আসেন এই যে মার্কেস আনডিট এখান থেকে করতে পারি, অথবা আপনি এই যে এখানে ক্লিক করলে মার্কেস আনডিট আমরা একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গাতে করলে হবে। বাস আবার যদি এখানে আনডিট করার পর রিড করতে চান, তাহলে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে মার্কেস রিড
বা আপনি এই জায়গাটা ক্লিক করে আপনি একটা একটা করে করতে পারেন, অথবা আপনি এই জায়গাতে ক্লিক করে মার্কেট শ্রী, বা এখানে ক্লিক করে এই যে মার্কেট শ্রী, বাস আপনি যেখান থেকে করেন এক জায়গাতে করলে হবে, বা সেম কাজ কয়েক জায়গায় দেওয়া আছে, এভাবে কিন্তু আমাদের ট্রাস্টের মেলগুলো আমরা রিড আনরিড করতে পারি, আমরা সেটা দেখলাম। বাস তারপর এখান থেকে রিড আনরিড ছাড়াও কিন্তু আমাদের ট্রাস্টের মেলগুলো আমরা স্নুজ করতে পারি, স্নুজ এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যেখানে স্নুজ, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের স্নুজ। তো স্নুজের বিষয়টা কি, স্নুজটা হচ্ছে আপনার এই যে মেলগুলো যেগুলো আপনার ট্রাস্টে আছে, এই মেলগুলো আপনি চান যে কি করার জন্য, যে এখন আপনি এখানে মেলগুলো এখন আপাতত রাখবেন, আপনি টেম্পোরারি রিমুভ করে আপনি এই যে স্নুজ ফোল্ডার রাখবেন, এই যে স্নুজ ফোল্ডারটা এখানে। তাহলে আমরা যদি এই তিনটা মেল বা আমরা এখানে এক বা একাধিক যে করে সিলেক্ট করেন, আমরা স্নুজে যাই, যার পরে এখানে কিছু ডেট টাইম দেওয়া আছে, বা আপনি পিক ডেট টাইম এখান থেকে সিলেক্ট করে আপনি কয় তারিখ দেবেন, কয়টার সময় দেবেন, দিয়ে সেভি ক্লিক করলে আপনার কি হবে, এই মেলগুলো স্নুজে চলে যাবে। এই তিনটা মেল স্নুজে যাওয়ার পরে আপনি যেই ডেট টাইম আমরা দিচ্ছি ওই ডেট টাইম আপনার ওভার হওয়ার পরে অটোমেটিক্যালি আবার মেলগুলো আগের জায়গায় চলে আসবে। এই হচ্ছে স্নুজের বিষয়টা। তো স্নুজের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনার সার্চ দিয়ে সেই ভিডিও দেখলে ওই বিষয়টা আরও প্র্যাকটিক্যালি ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। কিন্তু যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, তাই অপশনটা আমি এখানে শেয়ার করলাম। বাস এখন স্নুজের পরে এখন আমাদের এই যেখানে কিন্তু অ্যাড টু ট্যাক্স, আমরা এখান থেকে আমাদের এই যে মেল যেগুলো আছে সেখান থেকে এক বা একাধিক মেল আমরা কিন্তু এখানে ট্যাক্স অ্যাড করতে পারি। তো আমরা অ্যাড টু ট্যাক্সে ক্লিক করলাম, বাস করার পরে এখানে আমাদের আসতেছে, বাস এই যেখানে আমাদের কিন্তু এই যে ধরো সাবজেক্টটা চলে আসলো, আসার পর ডিটেলস আপনি এই মেল সম্বন্ধে ডিটেলস কি লিখবেন, তারপর ডেট টাইম এখানে ধরুন আমাদের যেহেতু আপনি একটা ইভেন্ট তৈরি করবেন, আপনার ক্যালেন্ডারের ডেট টাইম হিসেবে আপনি এখানে সেট করে দেবেন, কয় তারিখ দিবেন, তারপর আপনার টাইম করার সময় থাকবে, করার সময় শুরু হবে আপনার ইভেন্টটা, তারপর রিপিট হবে কি না আপনি রিপিট হলে দেখা দেবেন, রিপিট আপনার ডে না উইক না মান্থ হবে সেটা দেখা দিয়ে লাস্টের শেষ হবে কয় তারিখে আপনার ইভেন্টটা, অন আপনার কোটা দেখা দেবেন, দেখায় বাস আমি ধরুন রাখলাম, রাখার পর লাস্ট ওকেতে ক্লিক করবেন, বাস আপনার এখানে একটা ইভেন্ট তৈরি হয়ে গেল। হওয়ার পর আপনি এখন ধরনের মধ্যে ক্লোজ করতে পারেন, তারপর চাইলে স্টার করে রাখতে পারেন, তারপর এখানে ডিলেটও করতে পারেন। এছাড়া এখানে যে এই যে এখানে যে আপনার অর্ডার শর্ট বাই অর্ডার ডেট আপনি কোনটা দিবেন দিতে পারেন, রিনেম করতে পারেন, ডিলেট প্রিন্ট কিবোর্ড শর্টকাট আরও অন্য বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বা তারপর চাইলে আপনি এখান থেকে যে এই যেগুলো আপনার অন্যান্য যে ইগুলো ইভেন্টগুলো করা আছে সেগুলো দেখতে পারেন। তারপরে ক্রিয়েট নিস্টের যে আপনি এখান থেকে নতুনভাবে একটা নাম দিয়ে এই যে আলাদা একটা এখানে ধরুন আপনি ই তৈরি হলো, এখন এই লিস্টের ভিতরে আপনি ইচ্ছা করলে এখান থেকে অন্য কোনো মেল নিয়ে তার আপনি সেইটা টাস্ক অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে আমি এই মেলটা এখান থেকে ড্রাগ ড্রপ করে এই এখানে নিয়ে আসলাম, এখন এটার ভিতরে আপনি ইচ্ছা করলে ডিটেলস নিয়ে ডেট টাইম দিয়ে ইচ্ছা করলে আলাদা একটা ইভেন্ট তৈরি করতে পারেন, মানে আপনাকে এটা টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। তো এই টাস্ক অ্যাড করার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ফুল কমপ্লিটলি ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে আপনি বিষয়ে আরও ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বাস তাহলে আমরা ক্লোজ করে দিলাম, আমরা অ্যাড টাস্কের বিষয়টা আমরা জানলাম যে কীভাবে আমরা ট্রাস্টের মেলগুলো অ্যাড টাস্কে আমরা অ্যাড করতে পারি। বাস তারপর ধরুন আমরা যদি অ্যাড টাস্কের পরে এদিকে এসে আমরা মুভ টু, আমাদের এই ট্রাস্কৃত মেলটা আমরা যদি মুভ টুতে গিয়ে আমাদের যেখানে দরকার সেখানে আমরা মুভ করতে পারি। তা আপনার এখানে এই যে লেবেল যেগুলো করতে হবে লেবেল এখানে মুভ করাতে পারেন, বা ইনবক্সে বা স্প্যামে বা নতুন করে তৈরি করে এখান থেকে কিন্তু আপনার যেখানে দরকার সেখানে আপনার ট্রাস্টের মেলটা আপনি মুভ করাতে পারেন। আমি যেখানে সিলেক্ট করে দেবো সেই জায়গায় মেলটা মুভ হয়ে যাবে। বাস তারপর আমরা যদি এই যে লেবেল যাই, তো লেবেল তৈরি করা আছে, বা লেবেল তৈরি করে আপনি লেবেলের ভিতরে ট্রাস্টের মেল মুভ করাতে পারেন। বাস তারপর আমরা যদি এখানে আসি, আপনি যে মেলগুলো সিলেক্ট করবেন সেগুলো আনরিড করতে পারবেন, সেটা তো অলরেডি দেখলাম। তারপরে এই যে এখানে এই মেলগুলো কিন্তু এই দুইটা মেল এখানে কি করা আছে, ইম্পর্টেন্ট করা আছে, এই যে ইম্পর্টেন্ট মার্কার এটা। তো এখন যদি চান যে আপনি কি করার জন্য আনইম্পর্টেন্ট বা নট ইম্পর্টেন্ট করার জন্য, তাহলে এই যে এখানে আপনারা এই যে এখানে যে মার্কার করা আছে ইম্পর্টেন্ট এটা আপনি ক্লিক করে উঠাই দিয়ে এই যে কনভার্সন মুভ আর নট ইম্পর্টেন্ট এটা হয়ে গেলো, আন্ডো করলে কিন্তু আবার হয়ে যাবে। তা আন্ডোটা করে আবার করতে গেলে কিন্তু আমরা এই ধরনের এইভাবে সিলেক্ট করে অথবা এখানে ক্লিক করলে অথবা আমরা সিলেক্ট করে আমরা যদি এখানে যে যার পরে এই যে মার্কেস ইম্পর্টেন্ট দিলে আবার ইম্পর্টেন্ট হয়ে গেল, আবার এখান থেকে ক্লিক করে বা আমরা এখানে যে কিন্তু ইম্পর্ট উঠাই দিতে পারি। বাস তারপর আপনি যদি স্টার আপনার এই মেলগুলোর মধ্যে স্টার করে রাখবেন ইম্পর্টেন্টের করার পরে আপনি যদি চান অ্যাড স্টার করতে, তাহলে ধরো আমরা যখন কোন মেলটা করবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট উঠাই নিই, ধরুন আমি এই মেলটা যেটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে যে এই যে রিমুভ স্টার, তো এই দুইটা মেলে কিন্তু স্টার করা আছে, রিমুভ স্টার দিলে স্টার উঠে যাবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে কোন মেলগুলো স্টার করা নাই, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এখানে যাই অ্যাড স্টারে ক্লিক করলাম, তাহলে এই কনভার্সন স্টার এখানে কিন্তু স্টার আমার হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু ট্রাস্টের মধ্যে মেলটা আমি কিন্তু এখানে স্টার শো করতেছে না, কিন্তু স্টার কিন্তু হয়েছে এখানে, কিন্তু স্টারটা শো করতেছে না যেহেতু ট্রাস্টের মেল, এই কারণে স্টারের কিন্তু স্যাম্পল এখানে নেই। তাহলে এখন স্টার রিমুভ করতে গেলে এটা সিলেক্ট করে আমরা এখানে গেলে যে রিমুভ স্টার, যদি রিমুভ স্টার লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এই মেলটা স্টার সেট করা হয়ে গেছে। আর স্টার কিন্তু মেলগুলো আমরা স্টার এই যে অপশনে স্টার ফোল্ডারে দেখতে পারি, আর ইম্পর্টেন্ট মেলগুলো যেগুলো ইম্পর্টেন্ট এই যে দেওয়া আছে এগুলো কিন্তু এখানেও থাকবে, পাশাপাশি আমরা এই যে ইম্পর্টেন্ট এখানে গুলো কিন্তু দেখতে পারবো, দুই জায়গায় থাকবে স্টারও কিন্তু দুই জায়গায় থাকবে, কিন্তু ট্রাস্টের মেলগুলো কিন্তু স্টার শো করতেছে না, ট্রাস্টরা অন্য জায়গায় গেলে দেখবেন স্টার শো করবে।
বাস এখন আমরা রেগুলার স্টারে ক্লিক করলাম, ওইটা গেছে কিন্তু। বাস এই ওই স্টার আপনি সেট করতে পারেন আপনার যে টাস্ক কিন্তু মেলের ভিতর। তারপর আবার আমরা টাস্কের মেল সিলেক্ট করার পর এখান থেকে যে আমরা কি করতে পারি, ফিল্টার করতে পারি। তারপর আপনি এখানে ফিল্টার কীভাবে করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে এখান থেকে আপনি আমি এটা তারপর দেখা দিচ্ছি। যেমন এখান থেকে আমি ইমেলটা সিলেক্ট করলাম, তো এই মেল এখানে এই যে যে মেলটা দেওয়া আছে এই মেল দিয়ে আমার এখানে টাস্ক যতগুলো মেল আছে সবগুলো মেল আমি কি করব একটা ফোল্ডার তৈরি করে, একটা লেবেল তৈরি করে তার ভিতরে আমি মেলগুলো নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, ফিল্টার মেসেজ দেয় এই দেখেন এই ইমেল থেকে মেলগুলো, তো ইমেল থেকে যতগুলো মেল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এটা আসার পর আমরা যদি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, এই যে এখানে ধরুন আমার 12টা ম্যাচিং করছে 12টা। এখন এখান থেকে স্কিপ দ্য ইনবক্স, যাতে ইনবক্সে মেলগুলো নেক্সট টাইমে আপনার না আসে তাহলে আপনি স্কিপ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি স্কিপ করলে ইনবক্সে থাকবে না, শুধু আপনার যেই লেভেলে দেবে সেই লেভেলে আসবে। তাই আমি ইনবক্সে স্কিপ করলাম। আপনি চান যে রিড থাকবে বা স্টার থাকবে এগুলো দেখালে এগুলো বিষয়গুলো হবে, ডিলেট হয়ে যাবে কিনা, ফরওয়ার্ড করবেন কিনা, আরও বিষয় দেওয়া আছে এগুলো থাকবে কিনা। তাহলে এখান থেকে আমি লেভেলে লেভেল তৈরি করে নিতে পারি, অথবা ধরুন আমার যে লেভেল তৈরি করা আছে যেমন এই লেভেল আমি নিব, তো এই লেভেলে রাখলাম। রাখার পরে যে অ্যাপ্লাই ফিল্টার যে করে আমাদের এখানে ম্যাচিং করলো সে 12টা সহকারে আসবে, তাহলে 12টা এখানে চলে আসবে আমার এই যে যেই মেলটা দেখাচ্ছে এই মেল থেকে চলে আসবে। এখন এই 12টা এই যে এই ফোল্ডারের মধ্যে আসবে, মানে এই লেভেলে আসবে। আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম, এখন যদি ধরুন আমার এখানে চলে আসছে, আমি তো আসি তাহলে আমার নিজ দিকে আসলে এই যে এ এর নামে যে এটা করা আছে এই যে এ এ এখানে ক্লিক করলাম, তাহলে এখন এই যে এর ভিতরে কিন্তু আমার এখানে এই যে মেলগুলো আছে, তাহলে এর ভিতরে এই লেভেলে এই ফোল্ডারের ভিতরে আমার এই যে যে মেলটা ইচ্ছে ইচ্ছে সেখানে চলে আসছে। এখন এখন এই ইচ্ছের যে মেলটা আছে এই জিমেল থেকে বা এই মেল থেকে কি আসবে নেক্সট টাইম পরবর্তীতে আমার এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই মেলগুলো আসবে, যেটা ফিল্টার করে এখানে নিয়ে আসছি এখানে, কিন্তু ইনবক্স কিন্তু আমি স্কিপ করছি, এখানে ইনবক্স আসবে না, পরবর্তীতে আপনার এই ফোল্ডার আসবে। তো এবার কিন্তু কাজটা আমরা এখান থেকে টাস্ক মেল থেকে করতে পারি, তৎসটা দেওয়া আছে এখানে আমরা করলাম ফিল্টার করা বিষয়টা। তারপরে আবার যদি আমরা এখানে আসি সিলেক্ট করে আমরা এখানে আসলে আমরা এখানে মিউট করতে পারি, তারপর এই দুইটা মেল আমি মিউটে ক্লিক করলাম মিউট হয়ে গেল, এই দুইটা করলে আসলাম মিউটেড আন্ডো করলে আবার চলে আসবে। এখন মিউট মেলগুলো আপনি যদি করতে চান তাহলে আপনি এখান থেকে ইন কলন দিয়ে আমরা যদি মিউট লেখা দেয় এন্টার দিই, তাহলে এই যে মিউট মেল এখানে দুইটা করছে দুইটা চলে আসছে, আরও থাকলে আরও দেখাইতো। তাহলে এখন আনমিউট করার জন্য আপনি এখান থেকে এই যে দুইটা মেল সিলেক্ট করে এখানে মাউসের ডানমানে ক্লিক করে এই যে আনমিউট, অথবা আপনি এই যে এখানে যান যে আনমিউটে ক্লিক করলে বাস মেল দুইটা আনমিউট হয়ে গেল। এবার কিন্তু আপনি টাস্কের মেলগুলো আপনি ইচ্ছে করলে মিউট আনমিউট করতে পারেন। বাস তারপর আবার আমরা সিলেক্ট করলাম, করার পর মিউট আনমিউটের পরে আমরা চাইলে ফরওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট, আপনি এই যে এখানে ফরওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট এখানে যদি ক্লিক করে আপনার এই যে টাস্কের মেলগুলো আছে ইচ্ছে করলে আপনি অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনি কী করতে অন্য কারো কাছে আপনি ফরওয়ার্ড করতে পারেন। কীরকম বিষয়টা দুইটা সিলেক্ট করা হয়, ফরওয়ার্ড অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম, এখন এই যে ট্রাসে যে দুইটা মেল আছে এই দুইটা মেল কিন্তু আমার এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেল। এখন আমি এখানে নতুন করে কি করতে পারি, অন্য কারো কাছে এখানে ইমেল অ্যাড্রেস লিখে এটা এই দুইটা ইমেল ফরওয়ার্ড করে আমি ইচ্ছা করলে তার কাছে সেন্ড করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, সেটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এই ফরওয়ার্ডের এই সেম বিষয়টা এখান থেকে ছাড়াও আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি যে এখানে দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি, একই অপশন দুই জায়গায় দেওয়া আছে। বাস তারপরে ধরুন আমরা এখানে মাউসের ডান বাটনে যদি ক্লিক করি, ক্লিক করার পর আবার এই যেখানে রিপ্লাই রিপ্লাই অল ফরওয়ার্ড এই অপশনগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো এখন আপনার এই যে মেল আপনি এক বা একাধিক যে কটা সিলেক্ট করেন না কেন, ধর দুইটা সিলেক্ট করা আছে, এখন আমি যদি রিপ্লাই দিই এই যে রিপ্লাই দিলাম দুইটা মেল ওপেন হয়েছে, তাহলে এখানে আমার রিপ্লাই দিলে কী হবে, এখানে এই যে যেই মেলটা পাঠাইছে এ কিন্তু মেলটা পাঠাচ্ছে সরাসরি এখানে তার কাছে, আমরা যা লেখা থাকে লেখা সেন্ড করলে তার বরাবর যা পাঠাচ্ছে তার কাছে রিপ্লাই হয়ে যাবে। সেম এইটাও আপনি একটা সিলেক্ট করলে একটা ওপেন হয়েছে, দুইটা করছে দুইটা ওপেন হয়ে গেছে। বাস এখন ধরেন এই রিপ্লাই ছাড়াও যদি আমরা কী করি এখান থেকে মাউসের নাম্বারটা ক্লিক করার পরে এখান থেকে ধর এটা তো ড্রাফ করা হয়ে গেছে, এই যে ড্রাফ ড্রাফ যদি আসে তাহলে ডিস্কে ড্রাফ দিয়ে দেবেন। বাস আবার এখানে ক্লিক করলে আমরা এখানে রিপ্লাই অল, তাহলে এই যে রিপ্লাই অল যদি ক্লিক করি তাহলে এখন কী হয়েছে এখানে ধরুন এই যে দুইটা ইমেল চলে আসছে, রিপ্লাই অলে ক্লিক করবে এই মেলটা ধরুন যে এখন যে পাঠাইছে পাশাপাশি এখন যে পাঠাচ্ছে সে যদি সিসি ব্যবহার করে থাকে তাহলে টু পাশাপাশি সি সিসি এই উভয়ের কাছে কিন্তু মেলটা রিপ্লাই হয়ে যাবে। কিন্তু রিপ্লাই অল দিলে টু মানে যে পাঠাইছে এবং সিসি করা আছে যাদের মানে এবং যে পাঠাইছে পাশাপাশি সিসি মানে সবার কাছে মেল রিপ্লাই যাবে যদি আমরা রিপ্লাই অল ব্যবহার করি। এখন সেন্ডে দিলে বাস এই দেখেন টু এর মেল পাশাপাশি এই যে সিসি সিসি মেল দুইটা চলে আসছে এখানে সেন্ড হয়ে যাবে। বাস তারপর এখানে মাউসের আমরা যদি ডান বাটন আবার ক্লিক করি তখন আমরা এই মেলটা মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পর ফরওয়ার্ড আমরা এখানে ফরওয়ার্ডে ক্লিক করে এখন ধরেন যে নতুন করে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা নতুন কোনো পার্সনকে মেলটা ফরওয়ার্ড করতে পারি, এই রয়েছে এখানে ফরওয়ার্ডের বিষয়টা। বাস এখন ধরুন এখানে কিন্তু এই যে আমরা যখন ইমেল ঢুকছি দুইটা মেল কিন্তু ড্রাফট হয়ে গেছে দেখেন, এখন ড্রাফট হয়ে গেলে আমরা এটা ডিসকার্ড করতে পারি। ড্রাফটটা কীভাবে, মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি কী করি এই যে এখানে লেখা আছে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করে ডিসকার্ড হয়ে যায়। বাস তারপরে আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে
এখান থেকে ইনবক্সে মুভ করতে পারি, ডিলেট ফরবের এখান থেকে স্যার এখান থেকে করতে পারি, আনরিপ তো অলরেডি আমরা আগে দেখলাম এই জায়গা থেকে এই জায়গা থেকে, তারপরে স্নুজ আমরা জানলাম, টাক্স অ্যাড করে তো এখান থেকে দেখছি, তারপরে মুভ টু কোন জায়গায় মুভ করাবেন এগুলো তো অলরেডি আমরা জানছি, লেবেল এই যে এখান থেকে যেগুলো দেখছি এখানে দেওয়া আছে, মিউট দেখলাম, ওপেন ইন নতুন উইন্ডো, এ তাহলে এই দুইটা মেল আমি যদি ওপেন ইন নতুন উইন্ডোতে ক্লিক করি, দুইটা মেল আমার আলাদা দুইটা উইন্ডোতে ওপেন হয়ে গেল, এই যে দুইটা দুইটা আলাদা উইন্ডো তৈরি হয়ে গেছে। হওয়ার পরে এখন আপনি এই আলাদা উইন্ডো ওপেনের পরে এখান থেকে সেমভাবে আপনার যে ইম্পর্টেন্ট বা আপনার যে রিপ্লাই বা এই যে এখান থেকে যে আপনার আরও অনেক কাজ আছে এগুলো আমরা করতে পারি, এখান থেকে প্রিন্ট করতে পারি, তো এখান থেকে ধরেন আপনার আলাদা উইন্ডো ওপেন করে করতে পারেন, ডিলিট করতে পারেন, আরও অপশন দেওয়া আছে এগুলো করতে পারি, বা সেটা আমরা ক্লোজ করে দিলাম, বা এবার কিন্তু আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ধরেন এখান থেকে অনেক কাজ আমরা করতে পারি। বাস এখন তারপর ধরুন এখান থেকে ডান বাটনে ছাড়াও যদি আমরা কী করতে চাই, এখান থেকে ধরুন আমরা কোনো একটা মেল আমরা ধর ওপেন করে ধর এখান থেকে আমি এই মেলটা ক্লিক করে ওপেন করলাম, মেলটা ওপেন হওয়ার পরে এখন ধরুন আমরা এই মেলটা ওপেন করার পরে এখানে ধরেন যে এই উপরে যে অপশনগুলো আছে ডিলেট ফরএভার, তারপরে যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, তাহলে আপনি যদি মনে করেন যে এই মেলটা যে ট্রাশে যে মেলটা আছে এটা আপনার স্প্যামি মেল, তাহলে আপনি ইচ্ছা করলে এটা এই যে রিপোর্ট স্প্যামে ক্লিক করে আপনার ইচ্ছা করলে এটা এই যে আপনি স্প্যাম ফোল্ডারে নিয়ে আসতে পারেন, নিয়ে আসলে নেক্সট টাইমে এই মেলটা মানে এই ধরনের মেলগুলো আপনার স্প্যামে চলে আসবে ইনবক্সে না এসে, তারপর এখান থেকে আনরিড করতে পারেন, এই যে এখানে স্নোস টাক্স যে বিষয়গুলো আমরা দেখলাম এগুলো এই যে সমস্ত কাজগুলো এখান থেকে আমরা করতে পারি, এখানে অপশন দেওয়া আছে, বাস তারপর এখান থেকে আমরা এই যে এখান থেকে রিপ্লাই করতে পারি, তারপরে এই যে ইম্পর্টেন্ট এখানে ক্লিক করি ইম্পর্টেন্ট, তারপর আমরা এই যে এখান থেকে প্রিন্ট প্রিন্ট করতে পারি, তারপরে নতুন নোট ওপেন করতে পারি, এছাড়া আমরা এখানে আসলে আরও অনেক অপশন দেওয়া আছে করতে পারি, যে ফরওয়ার্ড ফিল্টার যেগুলো অলরেডি আমরা দেখলাম, প্রিন্ট প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট করতে পারি, তো এই প্রিন্ট কীভাবে করতে হয় তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে ওই ভিডিও দেখলে আপনি প্রিন্টের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন, যদি প্রিন্ট করতে চান তাহলে করতে পারেন, তারপরে ব্লক আপনি চান যে ব্লক করার জন্য যে ব্লকে ক্লিক করে আপনি মেলটা ব্লক করতে পারেন, তাই ব্লক করলে কী হবে এখন নেক্সট টাইমে আপনার যে এই টামলারের যে মেলগুলো আছে এগুলো কিন্তু ইনবক্সে না এসে সরাসরি আপনার স্প্যামে চলে আসবে, যদি আপনি ব্লক করে দেন, বাস তারপর এখান থেকে স্প্যাম আপনি যদি মনে করেন স্প্যামিং মেলে দেয় তাহলে এই যে এখান থেকে রিপোর্ট স্প্যাম বা আমরা এই যে এখান থেকে জেনে বসছি এখান থেকে রিপোর্ট স্প্যাম করতে পারেন, করলে নেক্সট টাইমে এই মেলগুলো ইনবক্সে না এসে আপনি স্প্যামে চলে আসবে, তারপর ফিশিং এরও আপনি মনে করেন কোনো ফ্রড মেল বা কোনো আক্রমণাত্মক মেল, তাহলে সেক্ষেত্রে আপনি মেলটা এই যে রিপোর্ট ফিশিং এসে ফিশিং আপনি নিতে পারেন, তো ফিশিং রিলে কোথায় যাবে এটা আপনার স্প্যামে চলে যাবে, নেক্সট টাইমে আপনার এই ফিশিং মেলগুলো স্প্যামে আসবে আর ইনবক্সে আসবে না, বাস আপনি যদি চান দুই পর্যন্ত বক্তব্য সেটা করতে পারেন, তাই আমি এটা করবো না, বাস তারপরে ও শো অরিজিনাল আপনি যদি অরিজিনাল মেসেজ দেখতে চান তাহলে এই যে এখানে আপনার শো অরিজিনালে ক্লিক করবেন, বাস করার পর এই যে অরিজিনাল মেসেজ দেখাবে এই যে এখান থেকে আপনি ডাউনলোড অরিজিনালে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, তারপরে ক্লিপবোর্ড কপি টু ক্লিপবোর্ড কপি করতে পারেন, অপশন দেওয়া আছে, তারপরে এখানে গেলে আপনারা এখান থেকে যে কি ডাউনলোড মেসেজ এটা ডাউনলোড করতে পারেন সরাসরি এখান থেকে, তারপর ট্রান্সলেট মেসেজে গিয়ে আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন, এই যে ট্রান্সলেট এখানে যে আপনি যে ইংলিশ ইংলিশ জায়গায় কোনটা এই যে এখানে ধরেন যে ফ্রান্স দিলেন এই যে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পারবেন মেলটা, তারপর আবার এখানে যান আপনার এখানে ফ্রান্সের জায়গায় কোন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করবেন এই যে দিলেন, তা সেখান থেকে আপনি মেলের এই যে বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখতে পারবেন, এটা আপনার মেসেজ যেটা থাকবে আপনার এটা সে ট্রান্সলেট করে দেখতে পারবেন, এটাই বিষয়টা, তারপর আর এখান থেকে এসে আপনার এই আনরেড করতে পারেন, তো এই যে বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাছাড়া আপনার এই সমস্ত বিষয়গুলো আপনি যদি এখান থেকে এই যে বিভিন্ন যে ভিডিওগুলো আছে পাশাপাশি ইনবক্সের ভিডিওটা আপনি যদি ডিটেলস দেখেন ইনবক্সের ভিডিওতে বিষয়গুলো আরও সুন্দরভাবে বোঝানো আছে, এছাড়া অন্য অন্য ভিডিওতে আছে, তো এইসব ভিডিওগুলো দেখলে আপনার এখান থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন, যেহেতু আমাদের ক্লাসের মধ্যে অপশনগুলো আছে তাই এই বিষয়গুলো আমি শেয়ার করতেছি, কিন্তু অন্য অন্য ভিডিওতে এই বিষয়গুলো কিন্তু আমার ডিসকাস করা আছে, পাশাপাশি এই বিষয়গুলো আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখলে এই বিষয়গুলো আর ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন, বাস তাহলে এখান থেকে আমরা এগুলো করতে পারি, এগুলো আমরা জানলাম, এখন ধরেন আমরা যদি আবার ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখন কিন্তু আমরা এখান থেকে এই মেলগুলো আমরা এই যে এখান থেকে ক্লিক করে আনরিড করতে পারি, মার্কেস রিড দিলে রিড হয়ে যাবে, এখন যদি এখন মার্কেস রিডে ক্লিক করি এদের সমস্ত মেলগুলো রিড হয়ে গেল, রিড হয়ে গেল, এখন তো মনে করেন এখান থেকে আপনি এই রিড করতে মেল সিলেক্ট করতে গেলে এই যে এখানে যে ক্লিক করে আপনি এই যে এখান থেকে রিড আপনি সিলেক্ট রিডে ক্লিক করলে সব কিন্তু রিড মেলগুলো সিলেক্ট হয়ে গেল, কোনো মেল কিন্তু এখানে আনরিড নেই, সবগুলো রিড মেল হয়ে গেছে, বাস এখন এখান থেকে আপনি ডিলেট করে ডিলেট ডিলেট করার ভিতরে সবগুলো ডিলেট হয়ে যাবে, আবার যদি মনে করেন আমরা এখানে যে আমরা নাম করে দিলাম চলে গেল, তারপর এখান থেকে আপনি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন, অপশন দেওয়া আছে, তারপর এখানে মনে করেন আমরা যদি এই যে এই তিনটা সিলেক্ট করলাম এখান থেকে মার্কে এস আনরিড করলাম, এখন আনরিড করার পর আবার সিলেক্ট উঠাই দিয়ে আবার এখানে যদি ক্লিক করি মার্কে এস রিডে ক্লিক করলে আবার সবগুলো রিড হয়ে যাবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি, তাছাড়া ধরুন উপর থেকে আমরা যে এখান থেকে এই যে অপশনগুলো আছে এখান থেকে আমরা আমরা বিভিন্ন ইমেল দেখাই দিই, আপনি যে ইমেল দেখাই দেবেন সেই ইমেল থেকে কোনো মেল এখানে আছে কিনা এই যে আছে দেখাচ্ছে, সেই মেলগুলো কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে আপনার এই যে ইন্ট্রাস্ট ট্রাস্টের ভিতরে এই জিমেল থেকে কোনো মেল আছে কিনা সেগুলো কিন্তু দেখাবে, এখান থেকে দেখ, তারপরে এই জিমেলের আপনার মেল এনি টাইমে আপনি যদি চান যে এখানে এক সপ্তাহ বা এক মাসের আগের মেলগুলো দেখবেন, তাহলে এক মাসের আগের কোনো মেল নেই, আপনি যদি সিক্স মান্থ দেন সিক্স মান্থের আগের কোনো মেল নেই, আমরা দিলাম ওয়ান উইকে
এই 1 উইকের মানে 1 সপ্তাহের পুরাতন মেলগুলো এখানে দেখাবে, এই যে এক জিমেলের। তারপর অ্যাটাচমেন্ট আছে কিনা, যে মেলগুলো অ্যাটাচমেন্ট আছে হ্যাজ অ্যাটাচমেন্ট দিলে সেই মেলগুলো শো করবে। তাহলে এখন কিন্তু এখানে অ্যাটাচমেন্ট নাই, থাকলে কিন্তু সেই মেলগুলো যদি আমরা দেখি এনি টাইম দিয়ে দেখি, এনি টাইম দিয়ে দেখি, এনি টাইম দিলাম এই ইমেল থেকে কোনো মেল কিন্তু অ্যাটাচমেন্ট নাই। তাহলে যদি আমরা এটা উঠাই দিয়ে দেখি, এখানে উঠাই দিয়ে দেখলাম দেখি শুধু অ্যাটাচমেন্ট, তাহলে হ্যাজ অ্যাটাচমেন্ট দিলে এখন কিন্তু এই কটা মেলের মধ্যে অ্যাটাচমেন্ট আছে, সেগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন জিমেলের যে অন্যান্য ইমেলের ইয়ার মধ্যে অ্যাটাচমেন্ট আছে, কিন্তু সরাসরি আমরা এই যেটা দিয়েছিলাম সে তার কিন্তু তার ইমেলের কিন্তু অ্যাটাচমেন্ট নেই, কিন্তু অন্য যে বিভিন্ন ইমেলগুলো আছে তার ভিতরে অ্যাটাচমেন্টগুলো আমাদের ইমেল আছে। যেমন আমি ওপেন করি, এই যে এখানে অ্যাটাচমেন্ট আছে আপনি কিন্তু দেখতে পারেন, আবার এখানে যাই এই যে এটার মধ্যে অ্যাটাচমেন্ট আছে এগুলো দেখতে পারেন বেশিগুলো। তারপরে ইমেজ, ভিডিও, স্প্রেডশিট বা অন্যান্য বিষয়গুলো আপনি এখানে আরও ন্যারোভাবে ফিল্টার করে বা আপনি এখান থেকে মানে ই করে আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন আপনার এই টাস্কের মেলগুলোকে। বাস আপনি অ্যাডভান্স সার্চ করে দেখতে পারেন, আমরা অ্যাডভান্স করে দেখতে পারি, অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও সারা দেখ, ওটা দেখলে আপনি আরও ন্যারোলিভাবে আপনি এখানে টাস্কের মেলগুলো আপনি ফিল্টার বা সার্চ করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা, তাই আমরা জানলাম। বাস তারপরে এখান থেকে আমরা যদি আবার আসি আমাদের এই টাস্কের মধ্যে, বাস টাস্কের মধ্যে আসার পর আমরা এগুলো ছাড়াও আমরা যদি এইদিকে আসি, আসার পরে ধরুন এখন 19টা মেল আমার আসে টাস্কের মধ্যে। এখন যদি আপনার অনেক মেল থাকে তাহলে আপনি প্রিভিয়াস নেক্সট করে দেখতে পারবেন, ওল্ডার আর নিউয়ার মেলগুলো দেখতে পারবেন। তাছাড়া আপনি এই যে এখানে ক্লিক করলে আপনি ভার্টিক্যাল স্প্রেডে এই যে ভার্টিক্যালি এবার শো করতেছে, আপনি এখানে ধরুন মেলটা এই যে প্রিভিউ করে দেখে নিতে পারেন, যে মেলে ক্লিক করুন সেটা ভার্টিক্যালি প্রিভিউ করে দেখাবে। তারপরে আপনি যদি ভার্টিক্যালি না করে আপনি যদি চান যে কি করার জন্য হরিজন্টালি করবেন, এই যে নিচে নিচে দেখাবে, নিচে দেখাবে প্রিভিউ করে দেখে নিতে পারেন। আবার যে আগের মতো করতেছেন এখান থেকে ক্লিক করে নো স্প্রেড করে দেবেন, বাস আবার আগের মতো হয়ে গেল। বাস এইভাবে তাহলে আপনি এখান থেকে যে আপনার যে এই ট্রাশের যে মেলগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা এখান থেকে ধরেন যে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি, যে টোটাল কাজগুলো কী সেগুলো কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন, সে এভরিথিং বিষয়গুলো আমি আপনার সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রাশ ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।